হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমার সামনে যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন, এটি একটি সিআরটি 14 ইঞ্চি কালার টেলিভিশন। টেলিভিশনটির ফল্ট হচ্ছে এটি স্ট্যান্ডবাই হয়ে আছে, অর্থাৎ স্ট্যান্ডবাই রিলিজ হচ্ছে না। রিমোট দিয়ে চাপাচাপি করার পরও এটি স্টার্ট হচ্ছে না বা স্ক্রিনে আলো আসতেছে না। কি সমস্যা এটি আজ আমরা ফাইন্ড আউট করব। প্রথমেই টেলিভিশনটি খুব যত্ন সহকারে খুলে নিতে হবে। ভিউয়ার্স, টেলিভিশনটি ফাইনালি খোলার পর এর ভিতরের যে পিসিবিটি আছে, সেই পিসিবিটি খুব সুন্দর করে আগে পরীক্ষা করে দেখব যে আমাদের এটি কোথাও লুজ কানেকশন আছে কি না, এবং ধুলোবালিগুলি খুব সুন্দর করে ব্রাশ দিয়ে, অথবা যদি আপনার ব্লোয়ার মেশিন থাকে সেক্ষেত্রে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করলে পিসিবিগুলো খুব সুন্দর ঝকঝকে এবং চকচকে হয়ে থাকে। ভিউয়ার্স, স্ট্যান্ডবাইটি দেখতে পাচ্ছেন, এলইডিটি আমাদের জ্বলে আছে। রিমোট দিয়ে আমরা দেখেছি এটি স্ট্যান্ডবাই রিলিজ হচ্ছে না। এখন আমরা এই পিসিবিটি ভালো করে পর্যবেক্ষণ করব, এর সমস্যাটি কোথায়। আসলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে প্রথমে আমাদের ভোল্টেজ পরিমাপ করে নিতে হবে, অর্থাৎ আমাদের 110 ভোল্ট ঠিক আছে কি না। মিটারে দেখতে পাচ্ছেন আমাদের 110 ভোল্ট কিন্তু শো করতেছে। এই ভোল্টেজটি আমরা দেখব ফ্লাইব্যাকে, অর্থাৎ ফ্লাইব্যাকে যে ভোল্টেজটি দেওয়া আছে সেটি ঠিক আছে কিনা। ফাইনালি এটি আমরা হরিজেন্টাল আউটপুট ট্রানজিস্টরের কালেক্টরে দেখব, সেখানেও আমাদের ভোল্টেজটি কিন্তু ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের 110 ভোল্ট ঠিক আছে, এবং অন্যান্য ভোল্টেজগুলো আমরা পরিমাপ করতে দেখব। ভিউয়ার্স, আমাদের অন্যান্য ভোল্টেজগুলো কিন্তু পরিমাপ করতে হবে, অর্থাৎ 27 ভোল্ট, 12 ভোল্ট এবং সাউন্ড আইসি ভোল্টও পরীক্ষা করে নিতে হবে। ভিউয়ার্স, আমরা দেখেছি এখানে আমাদের 110 ভোল্ট ঢুকতেছে, যদিও তবু আমরা এর আউটপুট ট্রানজিস্টরটি একটু মেপে দেখব যে আমাদের ট্রানজিস্টরটি ঠিক আছে কিনা। অনেক সময় আউটপুট ট্রানজিস্টর যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে স্ট্যান্ডবাই রিলিজ হলেও আমাদের স্ক্রিনে কিন্তু কোনো লাইট আসবে না। সেজন্য আমাদের আউটপুট ট্রানজিস্টরটিও পরীক্ষা করে নিতে হবে। যেহেতু চায়না সার্কিটগুলো স্ট্যান্ডবাই, অর্থাৎ এর যে পাওয়ার এলইডিটি সম্পূর্ণ জ্বলে থাকে, এখানে কোনো দুই ধরনের এলইডি ব্যবহার করা হয়নি, যেটি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমাদের টিভিটি রিলিজ হচ্ছে কি না। যাই হোক, ট্রানজিস্টরটি আমি একটু মেপে নিচ্ছি, আপনারা এই অংশ না দেখলেও চলবে। তবু আমি একটু দেখে নিলাম আমাদের আউটপুট ট্রানজিস্টরটি ঠিক আছে কিনা। মাল্টিমিটারের সাহায্যে এটি মেপে দেখলাম এই আউটপুট ট্রানজিস্টরটি আমাদের ঠিক আছে। যেহেতু আমাদের এই ট্রানজিস্টরটি ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই সেকশনে আর কোনো কাজ নেই, অর্থাৎ এই যে স্ট্যান্ডবাই প্রবলেমটি হয়েছে সেটি আমাদের, অর্থাৎ এর জন্য যে স্পেশালি একটি বিষয় দায়ী থাকে সেটি হচ্ছে আমাদের 8 ভোল্ট। সেই 8 ভোল্ট আমাদের এবং 5 ভোল্ট আমাদের ঠিক আছে কি না সেটি আমাদের দেখতে হবে। ভিউয়ার্স, এখন আমরা যে ফাইনালি যে আইসিতে, অর্থাৎ যে আমাদের সিস্টেম আইসিতে একটি 5 ভোল্ট এবং একটি 8 ভোল্ট অর্থাৎ রেগুলেটর করে সাপ্লাই দেওয়া হয়েছে, সেই ভোল্টেজটি ঠিক আছে কি না সেটি আমরা এখন চেক করব। অর্থাৎ আইসির 8773 যে আইসিটি, সেই আইসির 9 নম্বর পিন হচ্ছে 5 ভোল্ট এবং এর 17 নম্বর পিন হচ্ছে 8 ভোল্ট। আমরা মাল্টিমিটারের সাহায্যে এর 5 ভোল্টই আমরা পেয়েছি, কিন্তু 8 ভোল্টই আমরা পাইনি, অর্থাৎ 8 ভোল্ট আমাদের মিসিং আছে। এই 8 ভোল্টটি এখানে 2টি ট্রানজিস্টর দিয়ে রেগুলেট করে এই আইসিতে দেওয়া হয়েছে। আসলে স্ট্যান্ডবাইয়ের এই প্রসেসিংটি একটু জটিল এবং এটি বোঝাতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, আমি এটি খুব শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে 2টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে,
8 ভোল্টের জন্য এবং একটি ড্রাইভ ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে স্ট্যান্ড বাইয়ের জন্য। আমাদের এখানে দুটি ট্রানজিস্টরে অর্থাৎ 12 ভোল্ট সাপ্লাই এবং 27 ভোল্ট সাপ্লাই এখানে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই আইসির সর্বশেষ পিনটি যেটি 64 নম্বর পিন, এটি হচ্ছে আমাদের স্ট্যান্ড বাই ভোল্টেজ। অর্থাৎ এখানে টিভিটি অন অবস্থায় একটি ভোল্টেজ থাকবে এবং অফ অবস্থায় আরেকটি ভোল্টেজ থাকবে। টিভিটি অন অবস্থায় এখানে 0 ভোল্ট দেখাবে এবং অফ অবস্থায় এখানে 1-2 ভোল্ট অর্থাৎ পাওয়ার ভোল্ট থাকবে আমার 1-2 ভোল্ট। ভিউয়ার্স, 8 ভোল্টের জন্য যে প্রসেসিংটি করা আছে সেটি আমাদের ঠিক আছে। এখন আমরা এর যে মেমোরি আইসিটি আছে সেই মেমোরি আইসিটি আমরা পরীক্ষা করে দেখব অথবা পরিবর্তন করে দেখব। আসলে মেমোরি যদি অনেক সময় খারাপ থাকে, এই সমস্যা হয়ে থাকে, অর্থাৎ মেমোরি যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে স্ট্যান্ড বাই রিলিজ হয় না। এই ধরনের চায়না সার্কিটগুলোতে এই সমস্যাগুলো এর আগেও অনেকবার আমি পেয়েছি এবং সেগুলো খুব সহজেই ঠিক করতে পেরেছি। ভিউয়ার্স, এখন আমরা এই মেমোরি আইসিটি অর্থাৎ 24C08 আইসিটি আমরা পরিবর্তন করে নেব। আইসিটি আমি খুলে আবার লাগিয়ে নিলাম, কিছু অংশ স্কিপ করে দেখিয়ে নিলাম। আসলে এই ভিডিওগুলি অনেক লম্বা হয়ে থাকে, এত শর্টকাট সময় দেখানো বেশ কঠিন হয়ে যায়। ভিউয়ার্স, আমি কিন্তু আইসিটি লাগিয়ে নিয়েছি, এখন পাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে এটি কিন্তু অলরেডি লাইট চলে এসেছে। আসলে প্রথম অবস্থায় এটিতে বেশ বেগ পেতে হয়েছিল, কারণ এর ভোল্টেজগুলো স্ট্যান্ড বাই রিলিজ করার যে ভোল্টেজগুলো প্রত্যেকটি ভোল্টেজ চেক করে নিতে হয়। ভিউয়ার্স, আমাদের টিভিটি কিন্তু ফাইনালি ওকে হয়ে গেছে। এখন দেখেন এটি কিন্তু অন অফ হচ্ছে সেটি খুব সঠিকভাবেই দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিউয়ার্স, মেমোরি আইসি চেঞ্জ করার পর এর সার্ভিস মোডে কাজ করতে হয়, অর্থাৎ আমাদের টিভিতে যে সেটিংটি ছিল সেই সেটিংটি আমাদের আর ঠিক থাকে না। সেক্ষেত্রে এর সার্ভিস মোডের অপশনগুলো উলট পালট হয়ে যায়, সেক্ষেত্রে এটি কিছু কাজ করে নিতে হয়। ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।